সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা এই হাটে চলে এসেছি। এই হাট থেকে আজকে আমরা আপনাদেরকে ছোট ছোট বাছুর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এটি সপ্তাহে একদিনের হাট, প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের এই হাট। প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, এখন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর বাছুর গরুগুলোর দরদাম জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আচ্ছা, এই বাছুর গরুটা আপনি নিয়ে আসছেন, সুন্দর। আচ্ছা, এটা বক না না ষাট? এটা কি গরু? বাছুর ষাট, আইরে গরু। আচ্ষা, সুন্দর কালারের একটি বাছুর আইরে গরু, ষাট গরু। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা? 65,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর লাল কালারের মধ্যে যারা লাল কালার পছন্দ করে, নিজের লাল কালার গরু আপনাদেরকে দাম জানালাম 65,000 টাকা চাওয়া দাম। হাটে কেমন লাগিছে? 50 পর্যন্ত দাম উঠেছে, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আচ্ছা, কি নাম ভাই আপনার? আমার নাম শান্টু। শান্টু ভাই, আপনার বাসা? পুঠিয়া। পুঠিয়া, রাজশাহী পুঠিয়া। আচ্ছা, আপনি গরু কয়টা নিয়ে আসছেন ভাই? জি ভাই, চারটা নিয়ে আসছেন। আচ্ছা, দু একটা গরু দেখাই নাকি ভাই? শান্টু ভাই, গরু দেখাই নাকি? বাছুর গরু। প্রিয় দর্শক, সুন্দর একটি বাছুর গরু আপনাদেরকে দেখাচ্ছি ভাই। এটা কি বকনা গরু নাকি? আচ্ছা, বকনা গরু। বয়স কেমন হচ্ছে ভাই বাছুরটার? দুই তিন মাস হচ্ছে। আচ্ছা, দাম কেমন টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম? 32,000। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে আপনি 32,000 টাকা দাম চাচ্ছেন, 25 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, পাশে আরেকটা আছে ভাই, এটা হচ্ছে আপনার চাওয়া দাম 30। চাওয়া দাম 30,000, এটা তো বকনা, তাই না? আচ্ছা, 30,000 চাওয়া দাম, 24 হলে ছাড়িয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে শান্ত ভাই আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের। 01300 1443 41। ঠিকানা বানেশ্বর, না সরি, পুঠিয়া। আচ্ছা, পুঠিয়াতে শান্ত ভাইয়ের বাসা। ঠিক আছে শান্ত ভাই, কাজা বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, এই গরু আপনি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, এটা কি বকনা গরু নাকি? আইরে গরু। আচ্ছা, এটা হচ্ছে আইরে গরু, বাছুর গরু। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আজকে? 65। হ্যাঁ সরি, 65। আচ্ছা, 65 চাওয়া দাম। আচ্ছা, এটা কি ক্রস জাতের গরু? না, ক্রস জাতের গরু। আচ্ছা, শাহী হলের ক্রস, 65 চাওয়া দাম। আচ্ছা, হাটে দাম লাগিছে? কেমন লাগিছে? 55-56। 55-56 লাগিছে। কেমন দাম মোটামুটি আশা করছেন? কেমন দাম পেলে ছাড়ে দেবো? 60 হলেই ছাড়ে দেবো। আচ্ছা, পাশে আরেকটা লাল কালারের মধ্যে আছে, ওইটা কেমন কি দাম চাচ্ছেন? একই দাম, তাই না? একই দাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কাকা, এটা বকনা নাকি? এটা আইরে, এটা আইরে গরু। আইরে গরু, বয়স কেমন হচ্ছে ভাই আনুমানিক? 7 মাস। আচ্ছা, চাওয়া দাম কেমন আপনার? 56 দাম চাচ্ছেন? আচ্ছা, চাওয়া দাম হচ্ছে 56,000 টাকা। হাতে কেমন লাগছে ভাই? 50। আচ্ছা, 50 দাম উঠেছে, তাই না? ভাই আপনার এটা কি গরু, বকনা না ষাট? ষাট গরু, ষাট গরু। আচ্ছা, ষাট বাছে। আনুমানিক বয়স কেমন হচ্ছে ভাই? 3.5-4 মাস এরকম। আচ্ছা আচ্ছা, দাম কেমন টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে আপনার 45,000। 45,000 টাকা। ভাই আপনার এটা কি ষাট গরু না বকনা গরু ভাই? ষাট বাছুর গরু। আচ্ছা, ষাট বাছুর গরু। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন ভাই? বড় হয়ে লাগেন ষাট। আচ্ছা আচ্ছা, দাম চাইলে 52। দাম চাচ্ছেন 52 চাওয়া দাম? চাওয়া। আচ্ছা, দাম দরকার সুযোগ রেখে দিচ্ছেন, তাই না? আচ্ছা, আপনার এই বাছুর গরু না এটা? আচ্ছা, বকনা গরু না আইরে গরু? আইরে বাছুর। দাম কত টাকা দাম চাচ্ছেন এটার আজকে? 52। দাম দর কেমন লাগিছে? 40 পর্যন্ত লাগিছে। বাছুর গরু আইরে গরু নাকি? আইরে গরু। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 56। আচ্ছা, দাম চাচ্ছেন 56,000। আচ্ছা, দাম দর কেমন লাগছে? দাম দর 48 হচ্ছে। 48 হচ্ছে।
এটাও তো বাছুর গরু, তাই না? আচ্ছা, আপনার এটাও বাছুর গরু। এটা কেমন টাকা দাম চাচ্ছেন আজকে? চাওয়া দাম 56। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তিনটা নিয়েছেন নাকি গরু? তিনটা? আচ্ছা, সবগুলোই তো বাছুর গরু। আচ্ছা, এটা এটা বক না বাছুর? এটার দাম কেমন টাকা দাম চাচ্ছেন আজকে? 35,000। আচ্ছা, এটার দাম হচ্ছে, চাওয়া দাম হচ্ছে 35,000 টাকা। আর এটা 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 মধ্যেরটা 42। আর ওইটা পাশেরটা? এটাও 42। অবশ্য দাম দর করার সুযোগ রেখে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছিলাম নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। তো এই হাট থেকে আজকে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর বাছুর গরুগুলোর দরদাম জানিয়ে দিলাম। আগামী হাটে আবারও আপনাদেরকে এসে সুন্দর সুন্দর বাছুর গরুগুলোর সাপ্তাহিক বাজার দর জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কারণে শেষ করছি, আল্লাহ হাফেজ।